বোর্ড সেলিব্রেশন। বোর্ড সেলিব্রেশনে তোমাদের আরো একবার স্বাগত জানাই। বোর্ড সেলিব্রেশন এখন তোমরা দেখতেই পাচ্ছো ক্লাস 10 এর আমি অঙ্ক সলভ করছি প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ। তো বোর্ড সেলিব্রেশনে এই চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো সলভ হতেই থাকবে। তো আজকে আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, আগের দিন যতদূর হয়েছিল তারপর থেকে আমরা শুরু করব আজকে। তো বোর্ড সেলিব্রেশনে তোমাদের আরো একবার স্বাগত জানাই, ওয়েলকাম টু বোর্ড সেলিব্রেশন। বোর্ড সেলিব্রেশন তোমাদের বোর্ড সেলিব্রেশনের কাছে তোমাদের কি অঙ্ক বা কি ধরনের সাবজেক্টের আলোচনা চাচ্ছ তো সেটা জানাতে ভুলবে না, কারণ বোর্ড সেলিব্রেশন তোমাদেরকে হেল্প করার জন্য। বোর্ড সেলিব্রেশন, বোর্ড সেলিব্রেশনের ভিডিও এবং বোর্ড সেলিব্রেশনের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বোর্ড সেলিব্রেশনকে লাইক করো, আর বোর্ড সেলিব্রেশনে যদি প্রথম হয়ে থাকো তাহলে বোর্ড সেলিব্রেশনের পরিবারে তোমরা অ্যাটাচ হয়ে যাও, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে এবং অল অপশনে ক্লিক করে রাখো, এরকম এডুকেশন পারপাস ভিডিও পাওয়ার জন্য। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর পাশের বন্ধুর সাথে শেয়ার করে নাও ভিডিওটা। ওকে, আমরা আগের দিন 1.4 এর 2 এর অঙ্ক অবধি কমপ্লিট করেছিলাম, আজকে 3 এর থেকে যাব। তো 2 এর অঙ্কের মধ্যে যেগুলো তোমাদেরকে আমি করে দিইনি তো সেগুলো তোমরা জানাবে আমাকে যে তোমরা করতে পারলে কিনা, যদি না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবে আমরা এই অঙ্কগুলো পারিনি তো সেই অঙ্কগুলো আমি অবশ্যই করে দেবো। এখন আমি যাচ্ছি 3 এর অঙ্কটায়। বলেছে, নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। তো শ্রীধর আচার্যের সূত্র এতে প্রয়োগ করতে হবে, করে আমাদের অঙ্ক করতে হবে। তো এক নম্বর অঙ্কটা বলেছে, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের অপেক্ষায় 2 সেমি কম হয়, তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের এর বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। চলো করে ফেলি অঙ্কটা, দেখি কি করতে হবে। তাহলে অঙ্কটাকে কি করে করতে হবে, অঙ্কটা আমাদের প্রথমে যে মনে করি, তো আমরা এক্সারসাইজ নাম্বার 1.4 করব। ঠিক আছে, এক্সারসাইজ 1.4 স্টার্ট করছি অঙ্কটা। তো অঙ্কতে প্রথম অঙ্কটা তো আমাদের কি বলেছে, 3 এর 1 নম্বর অঙ্ক। তো 3 এর 1 নম্বরে মনে করি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 1 সেমি। ঠিক আছে, 1 সেমি। অতএব অতিভুজের দৈর্ঘ্য কত হবে, না অতিভুজের দৈর্ঘ্য হবে ইজুকাল টু 2x+6। কেন বলেছে দ্বিগুণ, ঠিক আছে, ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষায় 6 বেশি অতিভুজটা, তাহলে 6 বেশি, এইটা হচ্ছে ক্ষুদ্রতম বাহুটি। ঠিক আছে, তাহলে অতএব তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তো তৃতীয় বাহুর দৈর্ঘ্য তাহলে আমাদের কত বেরোবে, দেখি তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত বেরোয়। তৃতীয় বাহুর দৈর্ঘ্য 2x+6, ঠিক আছে, 2x+6, ঠিক আছে, 2x+6 -2, ঠিক আছে, -2। তৃতীয় বাহুটা আমাদের বলে দিয়েছে তৃতীয় বাহুটা কি আবার অপেক্ষায় 2 কম, তো হয়ে গেল। ওকে, অতিভুজটা বলেছিল 2 গুণ অপেক্ষা 6 বেশি, তাই 6+ করলাম, আর এটা বললো যে অতিভুজের থেকে অতিভুজ অপেক্ষায় 2 সেমি কম, হয়ে গেল। তো এটা আমাদের বলেছিল, এটুখানি হয়ে গেল। এবার সমকোণী ত্রিভুজের সূত্র আছে, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। তো উপপাদ্য প্রয়োগ করে পাই, তো উপপাদ্যটা আমরা কি প্রয়োগ করছি, না উপপাদ্যটা আমরা জানি অতিভুজের স্কোয়ার
অতিভুজের স্কয়ার ইজুকাল টু ভূমি স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। তো ভূমি স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার করলাম, ঠিক আছে। তাহলে অর সমাধান করো, এটাকে কি হয়, টু এক্স এর হোল স্কয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু সিক্স প্লাস সিক্স এর হোল স্কয়ার, আর এটা এক্স স্কয়ার প্লাস টু এক্স এর হোল স্কয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু ফোর প্লাস ফোর এর হোল স্কয়ার হয়ে গেল। এবার সমাধান করো, এটা তাহলে কি হয়, ফোর এক্স এর হোল স্কয়ার প্লাস চার, চার দিয়ে ছয়কে গুণ করলে কত হয় চব্বিশ, তাহলে টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্স স্কোয়ার মানে থার্টি সিক্স, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্সের হোল স্কোয়ার প্লাস চার দুগুণি আট, আর সরি দুই দুগুণি চার, চারকে চারকে চার দ্বিগুণ করলে তাহলে ষোলো এক্স প্লাস ষোলো হলো এটুখানি। এরপরে আমরা কি করব, এরপরে আমাদের আসছে এখানটাতে কি আছে ফাইভ এক্স, তাই তো। তো আমাদের এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স হ্যাঁ প্লাস থার্টি সিক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার হ্যাঁ মাইনাস ষোলো এক্স মাইনাস ষোলো ইজুকাল টু জিরো। অর কি হয়, পাঁচটা এক্স স্কোয়ার মাইনাস ছিল, তার থেকে চারটে বাদ যাবে, তাহলে কটা থাকে শুধু এক্স স্কোয়ার প্লাস চব্বিশটা এক্স ছিল, তার থেকে ষোলোটা বাদ গেল, তাহলে এইট এক্স, আর ষোলো ছত্রিশ ছিল, ছত্রিশ থেকে ষোলো বাদ গেল, তাহলে কুড়ি, তাহলে প্লাস টোয়েন্টি ইজুকাল টু জিরো হয়ে গেল। অর এবার মাইনাস দিয়ে উভয় পাশকে গুণ করে দাও, তো মাইনাস দিয়ে উভয় পাশকে গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস এইট এক্স সরি মাইনাস এইট এক্স মাইনাস টোয়েন্টি ইজুকাল টু জিরো হলো হয়ে গেল। এরপরে কি করব, এরপরে এটা তো আমাদের চলে এলো, এবার এটাকে আমরা উৎপাদকও করতে পারি, আবার শ্রীধর আচার্যের সূত্র দিয়েও করতে পারি। তো উৎপাদকে করলে তো জানো উৎপাদকের নিয়ম, যে কি করবে অর দিয়ে, অর দিয়ে করলাম, তো এটাকে আমাদের এইট আনতে হবে, কুড়িকে এমন করে ভাঙাতে হবে। তো কুড়িকে কীভাবে ভাঙাবো, যে এক্স স্কোয়ার মাইনাস টেন মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টোয়েন্টি ইজুকাল টু জিরো, অর এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস মাইনাসে প্লাস টু এক্স মাইনাস টোয়েন্টি ইজুকাল টু জিরো, অর এক্স যদি কমন নাও তাহলে কি হয়, এক্স কমন নিলে এক্স মাইনাস টেন, আর একটা জায়গায় এটাকে টু কমন নিলে কি হয় এক্স মাইনাস টেন ইজুকাল টু জিরো হয়, আর একটা লাইন হবে কি দুটো ব্যাকেট থেকে একটা যাবে, তাহলে এক্স মাইনাস টেন আর একটা ব্যাকেটে এক্স প্লাস টু ইজুকাল টু জিরো হয়ে গেল। এবার একটা জায়গাতে হবে হয় হয় এক্স মাইনাস টেন ইজুকাল টু জিরো অর এক্স ইজুকাল টু টেন হয়ে গেল। আবার একটা জায়গায় নতুবা নতুবা এক্স প্লাস টু ইজুকাল টু জিরো অর এক্স ইজুকাল টু মাইনাস টু হয়ে গেল। এইভাবে তো জানো কীভাবে উৎপাদকে করতে হয়, এটা গেল। এবার শ্রীধর আচার্য, তো শ্রীধর আচার্যটা আমাদেরকে করতে হবে, তো শ্রীধর আচার্যটা আমি এখানটাতে করে দিচ্ছি, তো আমি আর এত অবধি যাব না। তো শ্রীধর আচার্যের তোমরা এই জায়গাটা দেখো, এই জায়গাটা কীরকম হবে, তো এতটা লাইন অবধি তোমাদের আসতেই হবে, যে এই লাইনটুকু অবধি তোমাদের আসতেই হবে, ঠিক আছে। তো শ্রীধর আচার্য এতটুকু অবধি আসতেই হবে শ্রীধর আচার্য, তারপর লিখবে কি এই সমীকরণটা লিখে নেবে, এইট এক্স মাইনাস টোয়েন্টি ইজুকাল টু জিরো, সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুকাল টু জিরো এর সঙ্গে তুলনা করে পাই, তো তুলনা করে পাই লিখে নিলে, তো এবার কি লিখবে, এ এ ইজুকাল টু কী হবে ওয়ান, বি ইজুকাল টু কী হবে মাইনাস এইট, সি ইজুকাল টু কী হবে মাইনাস টোয়েন্টি হয়ে গেল। এইটুক এটুকখানি বেরিয়ে গেল তোমাদের। এরপরে কি করবে, শ্রীধর আচার্যের ক্ষেত্রে বারবার মনে লাগবে এই লাইনটা লিখে, দেন একেবারে এই নিচে চলে আসবে, ঠিক আছে, এই লাইনটা লিখে একেবারে এই লাইন থেকে আসবে, যারা ভাবছে শ্রীধর আচার্য প্রয়োগ করবে, ঠিক আছে, চলে এলে এইটুক জায়গা হয়ে গেল। তারপর কি করবে, তো এ বি তো তোমাদের এটা বলে দিল, এবার এখানটাতে লেখো
যে আমি এই পেস্টটাকে ভাঁজ করে নিচ্ছি। তো এটা এটা তোমাদের এসছে, তো এবার এটাকে দিয়ে তোমরা সমাধান করো। কিভাবে করবে দেখো, যে নিরূপক, নিরূপক আমরা পেয়েছিলাম, নিরূপক নিরূপক কাকে বলছিলাম, না নিরূপক বলছিলাম বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে। ওকে, তাহলে বি স্কোয়ার মানে কি, এইটের স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে কি ওয়ান, আর সি মানে কি মাইনাস টোয়েন্টি, তাহলে এইটের স্কোয়ার মানে চৌষট্টি হলো, আর মাইনাস মাইনাসে প্লাস, আর চারকে কুড়ি দিয়ে গুণ করলে আশি, তাহলে হয় কত, 144 হয়ে গেল। এটা হচ্ছে নিরূপকটা তোমাদের 144 হলো। এটা এটা কি না, জিরোর থেকে বড়। তাহলে জিরোর থেকে বড় হওয়া মানে আমাদের বীজটা বেরোবে বাস্তব, কিন্তু সেটা অসমান বেরোবে। তাহলে এবার করে ফেলো যে শ্রীধর, শ্রীধর আচার্যের, আচার্যের সূত্র, সূত্রটি প্রয়োগ প্রয়োগ করে পাই, ঠিক আছে, প্রয়োগ করে পাই। তো প্রয়োগ করো, প্রয়োগ করলে কি হবে দেখো, এক্স ইজুকাল টু কী জানি আমরা, এক্স ইজুকাল টু বি, ঠিক আছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার কি হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু সি, টু এ, সরি টু সি বলে দিয়েছি, টু এ হবে। এবার বি এর মানটা কি, বি এর মান ছিল মাইনাস এইট, বসাও মাইনাস এইট, আর মাইনাস তো বাইরেই আছে, প্লাস মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে মাইনাস এইটের হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু মাইনাস টোয়েন্টি, ওকে, আর এই জায়গাটা টু ইন্টু এর মান ওয়ান, তাহলে কী হয় মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস এইট, আর এই জায়গাটা প্লাস মাইনাস, এটা কত হবে, 144, ঠিক আছে, বাই টু, ক্লিয়ার। তাহলে এবার কী হবে, এই জায়গাটা, এই জায়গাটা হবে এইট প্লাস মাইনাস, 144 মানে কত, 12, 12 হবে টু, তাহলে হয় এক্স ইজুকাল টু এইট প্লাস টু বাই টু, আর একটা নতুবা এক্স ইজুকাল টু এইট মাইনাস টুয়েলভ বাই টু, তাহলে অর এক্স ইজুকাল টু, এক্স ইজুকাল টু কত হবে, আট আর বারোতে যোগ করলে কুড়ি, কুড়ি বাই দুই, তাহলে দশ, এক্স ইজুকাল টু দশ, অর এখানটাতে এক্স ইজুকাল টু আট মাইনাস বারো, তাহলে কী হয় মাইনাস ফোর বাই টু, তাহলে এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত হয়, তাহলে হয় মাইনাস টু, তাহলে এক্স ইজুকাল টু একটা মাইনাস টু আর একটা দশ বেরোলো, ঠিক আছে। তাহলে মাইনাস টু তো কখনো বাহু, তোমরা যে বাহুটা দেখছো, তো বাহুটা কখনো কি মাইনাস হতে পারে, কখনো ঋণাত্মক হবে না, তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ বাহু কখনো ঋণাত্মক হতে পারে না। সেমভাবে এখানটা তো লিখতে হবে যে গ্রহণযোগ্য নয়, তোমরা যে এটি অঙ্কটাও যদি করে থাকো এই পদ্ধতিতে, তাহলে গ্রহণযোগ্য নয় বলে লিখতে হবে, ক্লিয়ার। তো তাহলে আমাদের ইয়েটা কত হবে, তাহলে আমাদের অতএব অতিভুজের দৈর্ঘ্য কত হবে, অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্যটা তাহলে আমাদের কত বেরোচ্ছে, না অতিভুজের দৈর্ঘ্য বেরোচ্ছে আমাদের যে টু ইন্টু এক্স প্লাস সিক্স ইজুকাল টু টোয়েন্টি সিক্স, কেন, দশ যদি এক্সের মান হয় তাহলে দশ গুণী কুড়ি আর ছয় ছাব্বিশ, ঠিক আছে। আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত, না তৃতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে টু এক্স প্লাস ফোর ইজুকাল টু, তাহলে কত হবে, টোয়েন্টি ফোর, ওকে, সেমভাবে। আর এমনি বাহুর দৈর্ঘ্যটা তো জানোই, ক্ষুদ্র ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য তো জানোই তোমরা যে দশ, ক্ষুদ্র কানে ওটা এক্স ধরেছিলাম, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য ইজুকাল টু দশ, তো তোমাদের তিনটে অ্যান্সার বেরিয়ে গেল, ওকে। তো এরকম করে অঙ্কগুলো আমাদের করতে হবে, ওকে। তো অঙ্কটার টোটাল পার্টটা এরকম করে করলাম, ঠিক আছে। তো যদি কেউ না দেখে থাকো তো ভিডিওটাকে পজ করে করে দেখে দেখে অঙ্কগুলোকে করো, ওকে। আমি চলে যাই এবার দুইয়ের অঙ্কটা,
তো দুইয়ের অঙ্কতে এবার যাব। তো দুইয়ের অঙ্কটায় কি বলেছে দেখো, দুইয়ের অঙ্কটায় বলেছে যদি দুটি অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের সঙ্গে দ্বিগুণ হয় তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। ঠিক আছে, খুব সোজা অঙ্ক, তো চলো করে ফেলি। অঙ্কটাকে কি করতে হবে, যে মনে করি দুই নাম্বারে কি করব, যে মনে করি এককের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কটি হলো কত, এককের ঘরের অঙ্কটি এক্স। হ্যাঁ, এককের ঘরের অঙ্কটি এক্স, যেহেতু দশকের, এটা লিখে নাও, যেহেতু দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কটির দ্বিগুণ। দশকের ঘরের অঙ্কটি কি এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। ওকে, তাহলে অতএব দশকের ঘরের অঙ্কটি হবে, দশকের ঘরের অঙ্কটি কত হবে, না দশকের ঘরের অঙ্কটি হবে 2x। ঠিক আছে, এককের ঘরের অঙ্ক যদি x হয় তার দ্বিগুণ বলেছে দশকের ঘরের অঙ্কটি, তাহলে 2x হবে। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যাটি তাহলে কিরকম হবে, অতএব সংখ্যাটি হবে, তো সংখ্যাটিকে আমাদের জানতে হবে, তাহলে সংখ্যাটিকে দেখতে কিরকম হবে, না সংখ্যাটি হবে 10 গুণ 2x, হ্যাঁ, প্লাস এক্স, তাহলে কি হয় 20x এর সাথে একটা এক্স যোগ হলে 21x। ঠিক আছে, তাহলে সংখ্যাটি হবে আমাদের 21x। ঠিক আছে, তাহলে প্রশ্নানুযায়ী কি লিখতে পারি, প্রশ্নানুযায়ী আমরা লিখতে পারি 21x² ইজ ইকুয়াল টু 189। ওকে, অর x² ইজ ইকুয়াল টু 189/21 ইজ ইকুয়াল টু 9, অতএব x ইজ ইকুয়াল টু +-3। ঠিক আছে, অতএব x ইজ ইকুয়াল টু +-3 হলো, +-3 x ইজ ইকুয়াল টু, তাহলে হয় আমরা কি লিখতে পারি, হয় লিখতে পারি x+3 ইজ ইকুয়াল টু 0, নতুবা x-3 ইজ ইকুয়াল টু 0, অর x ইজ ইকুয়াল টু -3, অর x ইজ ইকুয়াল টু +3। হয়তো এটা বুঝলে না, কিন্তু আমরা যদি এই যে +-3টাকে যদি এপাশে নিয়ে যাই, যদি +3 হিসাবে নিয়ে যাই, তাহলে এপাশে কি -3 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0 পড়ে থাকবে। আবার এপাশে যদি -3 নিয়ে যাই তাহলে কি হবে, ইজ ইকুয়াল টু 0 পড়ে থাকবে, সেটাই আমি এখানে করলাম। ওকে, এবার তোমরা সেই নিরূপক হিসেবে করতে পারো, সরি আগে বিয়ে করে নিতে হবে, যে 21x² -891 ইজ ইকুয়াল টু 0। সমীকরণটিকে ax² + bx + c ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। ঠিক আছে, তো তুলনা করে পাই, তো এ, ঠিক আছে, তো এ ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 21, বি কিছু নেই মানে 0, সি আছে -189 হলো। তাহলে এবার নিরূপক বের করো, নিরূপকটা কি করে বের করবে, না b² - 4ac, তাহলে b² এর মান কি 0, এটা বাদই দাও, তো 0 মাইনাস রেখে দাও, তো 4 × a মানে 21, সি মানে -189 হয়ে গেল, তো ইজ ইকুয়াল টু, তো এটাকে তোমাদের গুণ করলে তাহলে কি হচ্ছে, যে 0
माइनस এটাকে গুণ করলে দেখবে মাইনাস মাইনাস প্লাস 15000 15876 ঠিক আছে এটা আসছে তো নিরূপকটা তাহলে আমাদের বের হলো 15876 তো এটা কি 0 থেকে বড় তাহলে বীজ আমাদের অসমান হবে আগেরটাতে আমরা দেখেছিলাম বীজগুলো অসমান এসেছিল তো 33 মানে কিন্তু ভেবো না যে সমান কিন্তু এটা কিন্তু -3 এটা +3 এটা কিন্তু মনে রাখো ঠিক আছে তো এবার কি করব আমরা শ্রীধর শ্রীধর আচার্যের আচার্যের সূত্র সূত্র টি প্রয়োগ প্রয়োগ করে পাই ঠিক আছে প্রয়োগ করে পাই লিখে নিলে এবার লেখো x is equal to minus b minus কি লিখবো আমরা minus b ঠিক আছে minus b plus minus root over b square minus b square minus কি লিখবো b square minus 4ac by 2a ওকে তাহলে এই জায়গাতে এবার minus b মানে কত minus b মানে 0 আছে তাহলে minus 0 প্লাস মাইনাস তো এটার মানটা আমরা পেয়ে গেছি এটার মানটা আমরা এখান থেকে বসিয়ে দিই আমি একবারে বসিয়ে দিলাম তোমরা মানগুলো বসিও তো 15876 বাই 2 ইনটু এ এর মানটা কত এর মানটা হচ্ছে 21 তাহলে কত হচ্ছে 1576 তো 1576 কার বর্গ না 126 এর বর্গ ঠিক আছে তো এটাকে আমরা কি লিখব যে প্লাস মাইনাস 126 বাই 42 ওকে তো হয় একটা জায়গাতে লেখো কি কি লিখবে x ইজ ইকুয়াল টু প্লাস 126 বাই 42 তাহলে অর x ইজ ইকুয়াল টু প্লাস 3 ওকে নতুবা লেখো x ইজ ইকুয়াল টু মাইনাস 126 বাই 42 অর x ইজ ইকুয়াল টু মাইনাস 3 ক্লিয়ার তো একটা প্লাস 3 আর একটা মাইনাস 3 বেরোলো তো আমাদের আমাদের অঙ্কটাতে কি জানতে চেয়েছিল অঙ্কটাতে বলেছিল যে ধনাত্মক সংখ্যা বলেছিল আমাদের কিন্তু ঋণাত্মক সংখ্যা বলেনি তাহলে আমাদের যে ঋণাত্মক মানগুলো বেরিয়েছে তাহলে সেগুলো আমাদের গ্রহণযোগ্য হবে না ঠিক আছে তাহলে এখানেও লিখে দাও যে গ্রহণযোগ্য নয় আর এখানেও লিখে দাও গ্রহণযোগ্য নয় কেন আমাদের ধনাত্মক সংখ্যা বের করতে বলেছে গ্রহণযোগ্য নয় তাহলে এককের ঘরের অঙ্কটি হলো কত না +3 ওকে ক্লিয়ার চলো এবার আমরা যাই দুই তিন নম্বরের অঙ্কটা তো তিন নম্বরের অঙ্কটা চলো দেখে নিই কি বলেছে তিন নম্বরের অঙ্কটা 1 মিনিট তো তিন নম্বরের অঙ্কটায় তোমাদেরকে এখানে বলে দিচ্ছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার সেকেন্ড বেশি 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা কি করলো অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছয় অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি ঠিক আছে তো সালমার আর অনিকের গতিবেগটা অঙ্ক চলো আগে আমরা কি করব যে তিন নাম্বার দাও ঠিক আছে তো তিনের তিন নাম্বার অঙ্কটা করছি কি বলেছে যে মনে করি অনিকের গতিবেগটাও জানি না তো মনে করি অনিকের গতিবেগ গতিবেগ x মিটার পার সেকেন্ড ওকে যেহেতু হচ্ছে সালমার গতিবেগ অনিকের গতিবেগ থেকে কত বেশি বলেছে যে 2 বেশি ঠিক আছে তো সরি 1 সেকেন্ড বেশি 1 মিটার পার সেকেন্ড বেশি ঠিক আছে তো আমাদের কি যেহেতু লেখো সালমার গতিবেগ অনিকেতের গতিবেগের অপেক্ষা
এক মিটার পার সেকেন্ড বেশি, ঠিক আছে, সেকেন্ড বেশি। তাহলে আমরা প্রশ্নানুযায়ী এটাকে এরকম করে করতে পারি, প্রশ্নানুযায়ী কত মিটার যাচ্ছে, না 180 মিটার যাচ্ছে এক্স, ঠিক আছে, এক্স মিটার, 180 মিটার পর যাচ্ছে কত, এক্স মিটার পার সেকেন্ডে, ঠিক আছে। আরেকজন যাচ্ছে কত, না 180/x+1, ঠিক আছে, ইজুকাল টু কত, না 2। তাদের ডিফারেন্সটা কত হচ্ছে, তাদের পৌঁছানোর ডিফারেন্সটা না 2 হচ্ছে, ঠিক আছে। অর তোমরা যদি 180 কমন নিয়ে নাও তাহলে কি হয়, 1/x-1/x+1 = 2। তাহলে অর তোমরা যদি এই 180কে ওপাশে নিয়ে যাও তাহলে কি হয়, 1/1/90, 1/90। তাহলে এটা কি হয়, x×x+1 লসাগু করে নাও, তো এখানে তাহলে কি থাকবে, x+1 - x = 2/180, ঠিক আছে। এটার পাশে ছিল, পাশে এসে ভাগ হলো, তাহলে হবে কত, 1/90। তাহলে অর এই প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে 1/x² + x = 1/90। তাহলে অর ক্রস গুণ করে দাও, তাহলে x² + x আর এই 90টা = 90। তাহলে অর x² + x - 90, ওকে, -90 এলো। এবার = 0, তাহলে অর তোমরা এখানে সমাধান করতে পারো কি, x² + 10 - 9×x - 90 = 0, অর x² + 10x - 9x - 90 = 0, অর x যদি কমন নাও তাহলে কি হয়, x কমন নিলে x+10 হয়, আর এখানে যদি -9 কমন নাও তাহলে কি হয়, x+10 হয় এই জায়গাটা, তাহলে = 0। তাহলে অর কি হয়, দুটো প্যাকেট থেকে একটা প্যাকেট কমন যাবে, তাহলে x+10 আর একটা প্যাকেটে হবে x-9 = 0। তাহলে হয় তোমরা এখানটাতে লিখতে পারো কি, x+10 = 0, অর কি লিখবে, অর হচ্ছে x = -10, আর এখানটাতে নতুবা কি লিখতে পারো, নতুবা লিখতে পারো x - 9 = 0, অর কি লিখতে পারো, অর লিখতে পারো x = 9, ওকে। তো এটা আমাদের গ্রহণযোগ্য হবে না, কারণ কখনো যে সময় কখনো আমাদের ঋণাত্মক হতে পারে না, তাই এটা হবে না, তাহলে গ্রহণযোগ্য নয়, ঠিক আছে, ওকে। আর তোমরা এই জায়গা থেকে, এই যে এই পোর্শন থেকেই তোমরা আবার কিসে নিয়ে আসতে পারো, না নিয়ে আসতে পারো সেই দ্বিঘাত সমীকরণের শ্রীধর আচার্যের সূত্র, তাহলে কি x² + x - 90 = 0, সমীকরণটিকে কি করতে পারো, না ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করে পাই। তো তুলনা করে নিতে পারো, যে তুলনা করে পাই বলে লিখে নিলে কি কি তুলনা করছি, না a = কত বেরোচ্ছে, 1, b = কত বেরোচ্ছে, 1, অ্যান্ড c = কত বেরোচ্ছে, না -90, ওকে, ক্লিয়ার। এবার নিরূপকটা বের করো, তো নিরূপকটা আমাদের কি হচ্ছে, যে নিরূপক হচ্ছে b² - 4ac, তো b স্কোয়ারের মান কত, 1, তাহলে 1² - 4×a মানে কত, 1, অ্যান্ড c মানে কত, -90, তাহলে কি হলো, 1² ঠিক আছে, 1² মানে 1, আর মাইনাস মাইনাসে প্লাস হবে, আর এটা কত হবে, 4 দিয়ে এটাকে গুণ করলে কত হয়, না 4 দিয়ে 90কে গুণ করলে হয় 360, তাহলে কত হবে, 360+1, তাহলে 361 হয়ে গেল। এইটুক নিরূপকটা বের করে নিলে তোমরা, এরপরে তোমাদের কাজ কি হবে, নিরূপকটা যেই হয়ে গেছে, এবার তোমাদেরকে এবার শ্রীধর আচার্যের সূত্র, তো শ্রীধর আচার্যের সূত্র কি করবে, যে শ্রীধর আচার্যের সূত্রটি প্রয়োগ করে নাও, প্রয়োগ করলে কি হবে, দেখো
एक्स इज इक्वल टू कि हबे जे बी माइनस बी प्लस माइनस रूट ओवर रूट ओवर कि बी स्क्वायर माइनस प्लस माइनस फोर ए सी बाय कत हबे बाय हबे होच्छे टू ए ओके ताहले कि हबे बी एर मान कत जे ना बी एर मान होच्छे वन ताहले एटा माइनस वन हलो प्लस माइनस बी स्क्वायर एटार मान तो आगे बेर करेछिलाम एई जे एटा तो एटा लेखो 361 बाय टू इंटू ए माने वन ताहले इज इक्वल टू कि हबे माइनस वन और एखानटाते प्लस माइनस उन्नीस ठीक आछे उन्नीस बाय दुई ताहले एटा होच्छे उन्नीसेर उन्नीस के जदि स्क्वायर करो ताहले 361 आसे एबार तार वर्गमूल माने तो उन्नीस ही हबे ताहले हय एक्स इज इक्वल टू माइनस वन प्लस उन्नीस बाय दुई ताहले और एक्स इज इक्वल टू आठरो बाय दुई इज इक्वल टू नय आर एकटा जगह नतुबा एक्स इज इक्वल टू वन माइनस नाइनटीन बाय टू ठीक आछे एटा होच्छे प्लस गेलो एटा माइनस दिए होच्छे ओके ताहले और कि करबे एक्स इज इक्वल टू माइनस कुड़ी बाय दुई ओके माइनस कुड़ी बाय दुई ताहले और कि एलो एक्स इज इक्वल टू माइनस टेन ताहले ग्रहण योग्य नय कारण समय कखनो आमादेर ऋणात्मक हय ना क्लियर बोझाते पारलाम आशा करी ठीक आछे आमि एगुलोते किन्तु सब दुटो करे पद्धति तोमादेरके देखिये दिलाम ঠিক আছে কোনোটার যে একটা পদ্ধতি দেখিয়েছি এরকম নয় তো সব অঙ্করই আমি দুটো করে পদ্ধতি দেখিয়ে দিলাম এবার আসছি তিন নম্বরের অঙ্কটা তিন নম্বরে বলেছে আমাদের পাড়ার একটি বর্গাকার পার্ক আছে ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে পাঁচ মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে তিন মিটার কম পোস্ত বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার ক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষায় 78 বর্গমিটার কম হলে বর্গাকার পার্কের বাহু দৈর্ঘ্য হিসাব করে লিখি ঠিক আছে চলো হিসাব করে লিখি চার নম্বরের অঙ্কটা তো চার নম্বরের অঙ্কটা আমরা করার চেষ্টা করি তো চার নম্বরের যে অঙ্কটা আমাদের দিয়েছে তো চার নম্বরের অঙ্কটা সরি এখানে হবে না আমি পেজটা উল্টে নিই কি আছে যে চার নম্বর অঙ্কটা তো চার নম্বর অঙ্কটা কি বর্গাকার বর্গাকার যে পার্কটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম কি এক্স মিটার ঠিক আছে এক্স মিটার এটা কি এটা হচ্ছে আমরা গেস করে নিলাম মানে মনে করি ঠিক আছে এবার এই পার্কের ক্ষেত্রফলটা অতএব পার্কের ক্ষেত্রফল তাহলে পার্কের ক্ষেত্রফল কি হবে বর্গাকার পার্কের ক্ষেত্রফল তো বর্গাকার পার্কের ক্ষেত্রফল হবে কি এক্স স্কয়ার ঠিক আছে এক্স স্কয়ার বর্গমিটার ঠিক আছে এবার আয়তকার পার্কের দৈর্ঘ্য কত না আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য কত হবে না পার্কের দৈর্ঘ্যটা আমাদের কি কি হবে বলেছে না পার্কের একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ থেকে বেশি মানে বর্গক্ষেত্রের যা বাহু আছে বর্গক্ষেত্রাকার পার্ক আছে ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে পাঁচ বেশি তাহলে একটি বাহুর দৈর্ঘ্য থেকে পাঁচ বেশি ঠিক আছে তাহলে এতটা বেশি দৈর্ঘ্যটা আর প্রস্থটা কি বলেছে প্রস্থটা বলেছে আবার তিন কম তাহলে প্রস্থ তিন কম মানে কি তাহলে এর থেকে তিন বিয়োগ যাবে তাহলে এক্স মাইনাস থ্রি মিটার হয়ে গেল আর এর যে ক্ষেত্রফলটা কত বলেছে বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 কম ঠিক আছে আয়তক্ষেত্রাকার যে পার্কটা আছে তার পার্কের ক্ষেত্রফল কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ মানে দ্বিগুণ অপেক্ষা 78 কম তাহলে আমরা এটা কি লিখতে পারি প্রশ্নানুযায়ী আমরা লিখতে পারি আয়তক্ষেত্রাকার পার্কের সূত্র কি ক্ষেত্রফলের যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলাম
আর বলেছে বর্গক্ষেত্রাকার পার্কের পার্কের ক্ষেত্রফলে দ্বিগুণ অপেক্ষায় 78 কম। তাহলে এইটা তো এর ক্ষেত্রফল বর্গক্ষেত্রাকার পার্কের, তাহলে এর ক্ষেত্রফলে দ্বিগুণ, তাহলে 2x² তার থেকে 78 কম, তাহলে -78। ঠিক আছে, তাহলে অর সমাধান করো। সমাধান করলে কি হয়, সমাধান করলে হয় x² -3x +5x -15, ঠিক আছে, ইজুকাল টু কি হচ্ছে 2x² -78। ওকে, তাহলে অর কি করতে পারো, অর এই জায়গাটা তোমাদের কি হবে, এটা তো এটা হচ্ছে x² মাইনাস এটা মানে কত +2x, হ্যাঁ -15 -2x² +78 0। তাহলে অর কি লিখবো আমরা, তো এখানে x² আছে আর এখানে -2x² আছে, তাহলে -x² আর এখানে 2x আছে, তাহলে +2x বসে গেল, আর এখানে -15 আছে আর এখানে +78 আছে, তাহলে কত হবে, তাহলে হবে হচ্ছে আমাদের এখানটা +63। ঠিক আছে, ইজুকাল টু 0। এবার দুপাশে মাইনাস গুণ করে নাও, তাহলে x² -2x -63 0। ওকে, হয়ে গেল। এবার এটাকে সমাধান করলে কি হবে, x² -9 -7 x -63 0। অর এটাকে কি হবে, x² -9x +7x -63 0। অর যদি x কমন নাও তাহলে কি হবে, x -9 আর এখানটাতে +7 যদি কমন নাও তাহলে কি হবে, x -9 0। তাহলে অর একটা ব্যাকেটে কি হবে, x -9 আর একটা ব্যাকেটে হবে x +7 0। তাহলে একটা জায়গায় লেখো হয় x -9 0, অর x কি হবে 9, আর একটা জায়গায় কি লেখো নতুবা কি লিখবে, নতুবা লিখবে x +7 0, অর x -7। ঠিক আছে, তো কখনো তো একটা বাহুর দৈর্ঘ্য তো মাইনাস হতে পারে না, -7 কখনো একটা বাহুর দৈর্ঘ্য হতে পারে না, তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য নয়, তাহলে আমাদের এটা কি গ্রহণযোগ্য নয়। তাহলে বর্গক্ষেত্রাকার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 9 মিটার করে, কত করে না 9 মিটার করে হলো। তো শ্রীধর আচার্য সেমভাবে করবে, যে সমীকরণটা এই যে এই সমীকরণটা, ঠিক আছে, এই সমীকরণটাকে এখানে লিখে নেবে যে x² -2x, তখন কিন্তু এই ধাপগুলো আর করবে না, যদি শ্রীধর আচার্য ইউজ করে তাহলে শ্রীধর আচার্যই করবে, তখন কিন্তু এই উৎপাদকের পোর্শন আনবে না। ঠিক আছে, আর যদি শ্রীধর আচার্য না অ্যাপ্লাই করতে চাও তাহলে উৎপাদক করতে পারো, উৎপাদকটা তোমরা আগে শিখে এসছো, আমি উৎপাদকটাও দেখিয়ে দিলাম, কারণ বইতে উৎপাদকও বলেছে আর শ্রীধর আচার্য বলেছে, আমি উৎপাদক শ্রীধর আচার্য সবই করে দিলাম, কিন্তু এটা এটা শুধুমাত্র 4 অবধি করিয়ে দেবো, বাকিগুলো আমি একটাই উৎপাদক করব, তোমরা একটা সিদর করবে, আমি একটা সিদর করব, তোমরা একটা উৎপাদক করবে। ঠিক আছে, কারণ তোমাদেরকেও অঙ্ক প্র্যাকটিস করতে হবে, আর তোমরা যদি না পারো একান্তই আমাকে বলবে, আমি আবার করিয়ে দেবো। তো ইজুকাল টু 0 সমীকরণটিকে কি করবে না, এ x² বি এক্স +সি 0 সমীকরণটিকে এর সঙ্গে তুলনা করে পাই। ঠিক আছে, তো তুলনা করে পাই বলেছি, তো তুলনা করো, তো এ ইজুকাল টু জানোই কী হবে 1, বি ইজুকাল টু কী হবে -2, অ্যান্ড সি ইজুকাল টু কী হবে -63। ওকে, তাহলে এবার নিরূপকটা বের করো, নিরূপকটা জানো কী হবে, নিরূপকটা হচ্ছে b² -4ac, তাহলে b² মান কত -2, আর 4 এর মান 1, আর সি এর মান -63, তাহলে কী হবে -2² মানে 4। ওকে, আর এটা কী হবে -এ +4 দিয়ে যদি গুণ করো কী হয়, 4 দিয়ে 3কে করলে 12, 2 হাতে থাকলো 1, আর 24, 4 × 6 = 24, আর হচ্ছে 2 এ 24, আর 1 এ কত হয় না 25, তো 25 এর সাথে 4 যোগ করলে কত হয় না
256। ওকে 256 হচ্ছে। তো তোমাদের এখানে তো চলে এলো অঙ্কটা, ঠিক আছে? তো 256 তোমাদের এসছে। এবার 256 কে কি করলে এবার আমাদের কাজ কি থাকবে? 256 তো চলে এলো আমাদের এই জায়গাটা, তো 256 এসছে। এবার আমাদের সেই শ্রীধর আচার্যের সূত্রটি প্রয়োগ করে পাই। তো শ্রীধর আচার্যের সূত্রটা প্রয়োগ করো, প্রয়োগ করলে কি হবে বলো আমাকে। প্রয়োগ করে যদি আমরা প্রয়োগ করে নিই তাহলে কি হচ্ছে এই জায়গাটায় হবে হচ্ছে ফার্স্টে এক্স, যা লাল পেনে কালি নেই, তাহলে নীল পেন দিয়ে দেখাই, সব কালো কালি দিয়ে করছি আর ভাল লাগছে না, তাই একটু নীল কালি ইউজ করছি। তাহলে এক্স, এক্স ইজ ইকুয়াল টু কি, বি, তাই তো? মাইনাস বি, প্লাস মাইনাস কি হবে, রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, তাই তো? তাহলে এবার এই জায়গাটা কি হবে, তো বি এর মান আমরা সবাই জেনে গেছি যে মাইনাস টু আর প্লাস মাইনাস, এই মানটা বসিয়ে দেবো, এর মান কত এসছে না, রুট ওভার 256। ওকে, আর টু ইন্টু এ, এর মান কত, এর মান হচ্ছে 1। তাহলে 256 মানে কি 18, তাহলে মাইনাস টু প্লাস মাইনাস 18 বাই 2। ওকে, এটা এলো। তো এটাকে আমার বেশি জায়গা নেই তার জন্য আমি এখানটা হয়টা আমি সাইডেই করছি, হয় এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু প্লাস 18 বাই 2, তাহলে অর কি হবে, অর হবে হচ্ছে 16 বাই 2, তাই তো? 18 আছে, 16 হবে, ঠিক আছে? তো 16 হবে, তাহলে 16 মাইনাস 2 মানে কত, 14, তাই তো? তাহলে 14 হবে। ওকে, তাহলে আমাদের এটা যদি 14 হয় তাহলে আমাদের এটা কত হবে, 14 মানে হচ্ছে 7 আসছে, ঠিক আছে? আর একটা জায়গায় আসছে যে নতুবার যে পার্টটা, তো নতুবার পার্টটাও তো এখানে দেখানো সম্ভব হচ্ছে না, তো আমি আরও সাইডে করে দিচ্ছি। তো নতুবা কি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু মাইনাস 16 বাই 2, তাহলে এটা কি হয়, মাইনাস টু, তাহলে মাইনাস 18 বাই 2, তাহলে ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ইজ ইকুয়াল টু আসছে মাইনাস 9। তো একটা জায়গাতে তোমাদের এলো, তো একটা জায়গাতে আসছে তোমাদের 7, একটা জায়গাতে আসছে মাইনাস 9। তো আমাদের কিন্তু অ্যান্সার আসছিল 9-তে, ঠিক আছে? তো তোমরা এটা স্কুলে দেখাতে পারো, এটা মাইনাস 9 আর মাইনাস মানে 7-এর মধ্যে কিছু একটা শ্রীধর আচার্যের আলাদা উত্তর আসছে, এতক্ষণ ধরে সবকটার এক আসছিল, ঠিক আছে? তো এটাতে হয়তো কিছু প্রবলেম আছে, একবার তোমরা দেখে নিও, আর যদি আমার কিছু ভুল থেকে থাকে আমাকে তোমরা বলতে পারো, ঠিক আছে? তো আজকে 4 অবধি থাক, পরের দিনটা 5 থেকে করবো আমরা। ওকে, সবাই ভালো থেকো।